এটা নিজস্ব ব্যবসার মতো। আমার যখন ভালো লাগবে তখন আমি কাজ করব, যখন ভালো লাগবে না তখন আমি কাজ করব না। দিস ইজ মাই বিজনেস। ঠিক আছে না? আমাদের মতো কখনো আমার আগে আছে বলে এই সুযোগ, সুযোগটা কাজে লাগাতে কেউ বলতে পারবেন? হাউস করা এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ এবং যুব সমাজের দক্ষতা বাড়ানোর নিমিত্তে চট্টগ্রাম ও রানোয়ারা উপজেলার প্রশাসনের আয়োজনে একদিনের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত। November 25 শনিবার সকাল 10টায় আব্দুল জলিল মিলনায়তনত ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করছে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এই সময় উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন, ব্র্যান্ড ডিজাইনার ফ্রিল্যান্সার আব্দুল মান্নান আসিফ, নেক্সট জেন বাংলাদেশের ফাউন্ডার সুমেন কানুনগু ও ওয়েব ডিজাইনার ফ্রিল্যান্সার রাকিব উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়েনু মোহাম্মদ ইশতিয়াক ইমনে হয়ে এমন একটা জায়গা চুজ করেছেন যেটা পুরো দেশকে চেঞ্জ করে দিতে পারে। আপনারা কি বিশ্বাস করেন সেটা? Cplus চট্টগ্রাম।